আজকে আমি শেয়ার করব আমের টক ঝাল রসুনের আচার আর এই ঝাল আচারটি এক এক জন একভাবে বানিয়ে থাকে তো আমি যেভাবে বানিয়েছি আজকে তোমাদের মাঝে শেয়ার করবো আসসালাম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও রহমতে ভালো আছি তো এখানে এক কেজি আম আমি ধুয়ে কেটে নিয়েছি দিয়েছি এখানে দুই চামচ লবণ আর তিন টেবিল চামচ ভিনেগার দিয়ে আমি এই যে সব কিছু একটু মিশিয়ে নিব তো মিশানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো এক ঘন্টার জন্য এতে করে আমের যে কাঁচা গন্ধটা এটা চলে যাবে আর আমটা একটু শক্ত হয়ে যাবে আর এটা হচ্ছে আমার ছোট্ট একটা বেলকনি আর এই বেলকনিটা আমার বেডরুমের সাথে আর একটা বেলকনি আছে সেটা অন্য রুমের সাথে তো যাই হোক সকালে উঠে আমি আগে বেলকনিতে আসি গিয়ে সে গাছগুলো একটু যে হাত বুলিয়ে পানি দিয়ে তারপর আমি অন্যান্য কাজ করি তো আজকে আমি সরাসরি চলে গিয়েছিলাম চোখ মুছতে মুছতে কিচের রুমে আচার দিব বলে তো যাই হোক এই যে গাছগুলো আমি এই গাছের ডগাগুলো কেটে আমি একটা টবে কালকে রঙ করে এনেছিলাম ছাদে বসে তো এই যে টবে আমি এই গাছগুলো একটু লাগিয়ে দিব, তো আপুরা কে কে গাছ ভালোবাসো আমি কিন্তু ভীষণ ভালোবাসি গাছ আর ফুল তো আমার অনেক পছন্দ তো আমার ব্যালকনিতে রোদ পায় না এই জন্য ফুল গাছগুলো সাদে লাগিয়েছি তো এই যে টবগুলো আমি পানি দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার ডাইনিংয়ের একটা কর্নার এখানে আমি কয়েকটা মানি প্লান্ট গাছ লাগিয়েছি গাছগুলো অনেক কিউর তাই না বলা তো যাই হোক এই যে এক ঘন্টা হয়ে গেছে আমগুলো আমি পানি থেকে উঠিয়ে নিব এগুলো উঠে কিন্তু আর ধুবো না আমি সরাসরি এই যে একটা কুলার পরে নিয়েছি নিয়ে আমি টিস্যু দিয়ে পানিটা একটু মুছে নিব খুব সুন্দর করে মুছে নিব। নিয়ে আমি এটাকে রোদ্রে শুকাবো দুই ঘন্টার জন্য চাইলে কিন্তু ফ্যানের বাতাসে এটাকে শুকিয়ে নেওয়া যায় তো আমাদের দিকে আজকে অনেক রোদ তো আমি রোদ্রে এটাকে দুই ঘন্টার জন্য শুকিয়ে নিব। তো দুই ঘন্টা পরে এই যে আমটা বেশ পানি শুকিয়ে গেছে আর এখন আমি চলে যাব চুলায় তো চুলায় আমি এই যে একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আর এখন দিয়ে দিব গোটা রসুনের কোয়া শুকনো মরিচ আর দুটা তেজপাতা আর এখানে আছে আদা রসুন পেস্ট আর শুকনো মরিচের সাথে আমি জিরা ধনিয়া বেটে নিয়েছিলাম আর দিয়েছি এখানে সরিষা বাটা এটা সাদা সরিষা বাটা তিন টেবিল চামচের মতো হবে কি দুই টেবিল চামচ হবে তো আমি ওটা সিরকা দিয়ে বেটে নিয়েছিলাম আর এক চামচ হচ্ছে ভাজা জিরার গুঁড়ো দিয়েছি আর পাঁচ পুরনের গুঁড়ো দিয়েছি দুই টেবিল চামচের মতো দিয়ে যে খুব সুন্দর করে চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি দুই মিনিটের মতো ভেজে নিয়েছি তো দুই মিনিট পরে এখন দিয়ে দিয়েছি আমি এক চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিলে কি আলাদটা কিন্তু মশালা আসে তো এই যে আরও এক মিনিট আমি ভেজে এখন দিয়ে দিব সে কেটে রাখা আমগুলো তো সবগুলো আম আমি দিয়ে দিব দিয়ে যে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে না মশলাগুলো কিন্তু পুড়ে যেতে পারে তো সব কিছু আমি যে খুব সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নেবো আমগুলো তো মিশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিটের মতো এটাকে রাখবো তো এই যে তিন মিনিট পরে আমি ঢাকনাটা তুলে এই যে আমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে খোসাটা ফেকাশি হয়ে আসছে আর আমটাও প্রায় সিদ্ধ হয়ে আসবে আর এখন দিয়ে দিব স্বাদ বুঝে লবণ লবণটা বুঝে দিতে হবে কারণ আগে লবণ দেওয়া ছিল আর দিয়েছে এখানে সিরকা দুই টেবিল চামচের মতো আর দিয়েছি এক চামচ চিনি চিনিটা কিন্তু স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়েছি এতে করে আচারটা কিন্তু মিষ্টি হবে না বরং আচারের স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই মিনিট এভাবে রেখে দিব আর এই পর্যায়ে এসে আমটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে রসুনটাও সিদ্ধ হয়ে যাবে কিন্তু গলে যাবে না কারণ ওই যে ভিনিগার পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আমি তো এই যে আলতোও করে একটু খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব আর দিব এখানে ভাজা পাঁচফোড়নের গুঁড়া এক চামচ দিয়ে আবারও খুব সুন্দরভাবে নেড়েছি নেড়ে চেড়ে দিব আচারটা কিন্তু প্রায় হয়ে আসছে তো আচারের এই রসুনটা কে কে পছন্দ করো তোমরা এটা কিন্তু খিচুড়ি ভাতের সাথে বেশ মজা লাগে তো এই যে আমার আচারের ফাইনাল লুক মাশালা অনেক সুন্দর কালার আসছে আর লোভনীয় হয়েছে তো এটাকে আমি ঠান্ডা করে তারপরে আচারের একটা বই নিয়ে যে নিয়ে নিয়েছি আর এটা কিন্তু বছর রেখে খাওয়া যাবে মাঝে মাঝে একটু রোদ্রে দিব এটা আলু ভর্তা মুড়ি ভর্তা খিচুড়ি ভাতের সাথে কিন্তু বেশ জমে যায় তো তোমরা এভাবে একবার ট্রাই করে দেখতে পারো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম